কি করে সংসার চালাবে তা আমি কি করে বলবো? তুই এখন এখান থেকে যা। বলিস কি রে, ভ্যানটা কেড়ে নিল, তুই কিছু বললে না? কি আর বলবো গো ভাই, এ জগতে তো গরিব তো কোনো মূল্যই নাই। দাদা উইত তো ঘুরে ঘুরে আমাদের কি লাগছি? আয় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। কই গো শুনছো, আমি কাজে বেরিয়ে গেলাম। ওগো একটু দাঁড়াও, আমি আসছি। এ লাউ, আসার সময় বাজারটাও করলে আসবা। বাপ হাসান, আসার সময় আমার ওষুধটাও লে আসবা। আব্বা আব্বা, আর মাংস খাইতে মন গেছে, অনেকদিন হয়ে গেল আমি মাংস খাইনি, আমার লেগে মাংস লাইসব। ঠিক আছে বাপ, লাইসব, যাও তুমি খেলা খেলো গা। জানো মুদিখানার দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে গো, দোকানেও টাকা চাইছিল, আবার সেরকম কাজকামেরও জুট নাই। দোকানকে বলবা আমাদের একটু অসুবিধা, একটু ভালো কাজ কাম হইলে সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখন চললাম। দোকানের বাকিটা অনেকদিন হয়ে গেল, তা দিতে হবে তো জানিস নে ভাই। বাড়িতে খুব অসুবিধা গো, তারের লেগে তোমাকে টাকাটা দিতে পারিনি। তুমি কিছুদিন থামো, আমি কাজ বাজ করে তোমার সব টাকা দিয়ে দেবো। তাহলে তো এক কাজ কর, ভ্যানটা থই যা, যেদিন টাকা দিতে পারবে সেদিন এসে ভ্যানটা নিয়ে যাবে। ভাই ভ্যানটা যদি তুমি নিলাও তাহলে আমি কাজ করবো কি দিয়ে, আর আমার সংসারটাই বা চালাবো কি করে? কি করে সংসার চালাবে তা আমি কি করে বলবো? তুই এখন এখান থেকে যা। হাসান, তোর তো মন খারাপ কেন রে? আর বলো না ভাই, ওই মুদিখানার দোকানে আমার সাথে কোটা টাকা পেত, তার লেগে আমার ভ্যানটা কেড়ে নিয়েছে। বলিস কি রে, ভ্যানটা কেড়ে নিল, তুই কিছু বললে না? কি আর বলবো গো ভাই, এ জগতে তো গরিব তো কোনো মূল্যই নাই। আমি ওই ভ্যানটা চালিয়ে কোনো রকমের সংসারটা চালাতাম, কিন্তু শেষ পর্যন্ত সেটাও চলে গেল। এবার আমি কি করবো তুমি বলো ভাই। তাই তো, তোর কথাটা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। তা তুই আলে কোনো চিন্তা করিস নি, সামনে সপ্তাহে সৌদিতে আমার লোক যাবে, তুই কি যাবি? ভাই তোমাকে তো আমি এখন কথা দিতে পারছি নি, আমি বাড়ি যাই, আলোচনাটা করি গা, তুমি আমাদের বাড়ি কালকে সকালবেলা একবার যাবা। ঠিক আছে, তুই এখন বাড়ি যা। ওগো তোমার কি হয়েছে? তুমি মাথায় হাত দিয়ে এসে বসলি যে, তোমার ভ্যানটাই বা কই, আর আমার বাড়ির বাজারটাই বা কই? আমি বাজার করবো কি করে, মুদিখানার দোকানে আমার ভ্যানটা কেড়ে নিয়েছে। ওগো এবার তুমি কি করবা, আর আমাদের সংসারটাই বা কি করে চালাবা? ওই কাপাসডাঙা সেই আসেন আমাকে বলছিল সৌদি যাওয়া লাগে, তাহলে আমি কি করবো? আমি তো শুনেছি সৌদি গেলে অনেক টাকা লাগে, তাহলে এতগুলো টাকা তুমি কোথায় পাবা? বৌমা আমি তোমাদের সব কথা শুনলাম, হাসান তুই এক কাজ কর, আমার জমিটা বিক্রি করে তুই আরব যাওয়ার ব্যবস্থা কর। আব্বা ওই জমিটাই তো আমাদের শেষ সম্বল, আজ সেটাও বিক্রি করে দেবা? বাপরে, এটা ছাড়া তো আর আমাদের কোনো উপায় নাই। আব্বা তুমি যেহেতু বলছো তাহলে আমি জমিটা বিক্রি করার ব্যবস্থা করছি।
কই রে হাসান, বাড়িতে আছিস নাকি? ওয়াসিম ভাই এসেছো? যাক ভালো হইলো, এসো ভাই বসো। না রে আমার বসলে হবে না, ওদিকে আমার আবার অনেক কাজ আছে। তুই সিদ্ধান্তটা কি করলে বল। হ্যাঁ ভাই আমার সিদ্ধান্ত হয়ে গেছে, আমি সৌদি যাব। যাক ভালো কথা, তাহলে তোর টাকা আর আধার কার্ডটা দে, আমি টিকিটটা করে দেইগা। ওয়াসিম ভাই তুমি বসো, আমি ঘরে থেকে টাকা আর আধার কার্ডটা নিয়ে আসি। ওয়াসিম ভাই ওখানে কাজ কাম খাওয়া দাওয়া ভালো তো? ভাবি মালিক তোমাকে কোনো চিন্তা করতে হবে না, খুবই ভালো জায়গা, আবার মাসে 30,000 টাকা বেতনও দেবে। এলাও ভাই, তাহলে আমি চলে গেলাম, কবে বেরোতে হবে আমি ফোনে জানিয়ে দেবো। ঠিক আছে ভাই। ওগো ওখানে পৌঁছি অবশ্যই ফোন করবা। হ্যাঁ গো ঠিক আছে, তুমি যেন আব্বা আর ভোল্টুর খেয়াল রেখো। আব্বা তাহলে আমি আসি, তুমি যেন ওষুধগুলো ঠিকঠাক করে খাবা। ঠিক আছে, তুমি যেন দেখে শুনে যেও বাপ। আব্বা আমার লাগে অনেক খেলা বাতালা আনবো। হবে আব্বা? হ্যাঁ বাপ তোমার জন্য মেলা খেলনা আনবো, তুমি যেন দুষ্টুমো করবে না, তোমার মা যা বলবে তোমার মায়ের সব কথা শুনবা। বৌমা আজকেও হাসান ফোন করেনি? না বা আজকেও এখন আপনার ছেলে আমাকে ফোন করেনি। বৌমা আজ 6 মাস হইল হাসান কোনো টাকা পয়সা পাঠায়নি, সংসারটা চালাইতেও খুব টানা পড়া হয়েছে। এই দেখেন আব্বা বলতে বলতে আপনার ছেলে ফোন করেছে। হ্যালো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আব্বা ভল্টু এরাই বা কেমন আছে? বৌমা আমাকে একবার দাও, আমি আমার হাসানের সাথে একটু কথা বলি। ওগো তোমার আব্বা কথা বলবি, তোমার আব্বার সাথে একবার কথা বলো। এই লেন আব্বা। হ্যাঁ আব্বা বলো। কেমন আছিস বাপ? আব্বা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাপ। বাপ হাসান তোকে একটা কথা বলতাম। হ্যাঁ আব্বা বলো। এই 6 মাস হইলো কোনো টাকা পয়সা পাঠাইস নি, সংসার চালাইতে খুব অসুবিধা হয়েছে। যদি পারিস তা কিছু টাকা পয়সা পাঠিয়ে দিস বাপ। আব্বা আর 6 মাস থেকে ঠিকই তার আমাকে একটা টাকাও দেননি, সামনের সপ্তাহে সব টাকা দেওয়ার কথা আছে, যদি টাকা দেই তাহলে আমি বাড়িতে পাঠিয়ে দেবো। তাই করিস বাপ। আব্বা আমি ফোন রাখছি, এখন আবার আমাকে কাজে লাগতে হবে। ঠিক আছে বাপ ফোন রাখ। হাসান একটা খবর শুনেছিস? কি খবর রে? ঠিকিদার আমাদের সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ কি বলছিস রে তো? আয় আল্লাহ আমার সব শেষ হয়ে গেল। বৌমা আজ 1 সপ্তাহ হয়ে গেল হাসানের টাকা পাঠানোর কথা ছিল, তা হাসান কিছু টাকা পয়সা পাঠায়নি।
না আব্বা, টাকা পয়সা তো কিছু পাঠাইনি, আজ দুদিন থেকে ফল লাগাচ্ছি, ফোনও লাগছে না। দাদা করি আমাদের কি লাগছি? রাকেশ, তীর পোলে জড়ানো কি আ? এতে হাসান আছে চাচা, হাসান আর এই দুনিয়াতে নাই, এ দেখো। তুই আমাদেরকে চলে চলে গেলি বা। আবার কি হয়েছে? আবার উঠো। বাবা তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো কেন? তুমি উঠো বাবা, তুমি কথা বলো। ও আল্লাহ গো, আমার কি হলো গো? আহা।